তো এই হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড এবং এই যে খামারের যে অংশটা দেখতে পাচ্ছেন, এবং এই খামারের পাশেই হচ্ছে আমাদের যে বায়োগ্যাসের প্ল্যান্টটা। আসলে বায়োগ্যাসের যে চেম্বারটা, মূল চেম্বারে যেখানে কিনা গ্যাস গ্যাস তৈরি হয় বা উচ্ছিষ্ট অংশ জমা হয়, সেখানে আমরা এখন যাব এবং সেই উচ্ছিষ্ট অংশ বা সেই গোবরগুলো আমাদের কি কাজে লাগে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখেন, ওই যে হচ্ছে খামার, খামারের ভিডিও তো আপনারা সবাই দেখেছেন খামারের ভিতর থেকে, কিন্তু খামারের বাহিরের পরিবেশটা দেখেন নাই। এই যে মাঝখানে হচ্ছে, এখানে একটা লম্বা করে গর্তর মতো অবস্থা আছে, ছোট খাটো একটা পুকুরের মতোই ছিল আর কি, লম্বা করে। এখন সময়ের পরিবর্তন আসলে ভরে গেছে এখানে, ঠিক আছে? তো ভরে যাওয়ার পরে যাই হোক, এই যে এখানে আমাদের যে বায়োগ্যাসের যে প্ল্যান্টটা, মূল প্ল্যান্টটা ওই এখানে স্থাপন করা হয়েছে। এইখানে হচ্ছে সমস্ত গোবরের আপনার যেইগুলো কিনা, ওই যে ওইখানে, ওই যে দেখেন গ্যাসের, আগে গ্যাসের ওইটা দেখাই, ওই পার এখন যাওয়া সম্ভব না। গ্যাসের ওইটা এখন কি দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু গ্যাসের পাইপগুলো চলে গেছে একেবারে ওই রান্নাঘরে। রান্নাঘরটা হচ্ছে আপনার ওই পাশে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান রান্নাঘরটাও দেখিয়ে নিই। রান্নাঘরটা হচ্ছে ওই যে ওই পাশে দেখেন, তো এই যে জুম করে দেখাচ্ছি এই পার থেকে। তো যাই হোক, ওই পাশ দিয়ে আপনার ওই যে গ্যাসের পাইপটা, ওই যে দেখা যায় পাইপটা, এই যে পাইপগুলো চলে গেছে। তো এখন মূলত আপনার এই যে যে গ্যাসের যে চেম্বারটা, চেম্বারের মূল বিষয়টা হচ্ছে নিচে আটকা পড়ে আছে, এই যে এর নিচেই, এইখানে ওই যে মাটিতে কচু গাছ যেখানে রয়েছে, ঠিক আছে, ওই কচু গাছের নিচে ওই যেখান থেকে আসলে গ্যাসের লাইনটা আছে, লাইনটার ওইখানে অনেক গর্ত করা, মানে এইটার চেয়ে নিচু জায়গাতে মূল চেম্বার, ওইখানে হচ্ছে আপনার প্রথমে গোবরগুলো আসে, গোবরগুলো এসে ওখানে আপনার এক ধরনের গ্যাস তৈরি হয়, পচে, পচার পরবর্তীতে ওই গ্যাসগুলো যখন কিনা অত্যাধিক পরিমাণে জমে যায় অর্থাৎ অনেক বেশি হয়, তখন কিনা এই যে এইখানে আপনার পরের যে চেম্বারটার সাথে উপরে যে বাহিরে যে চেম্বারটা বের হয়ে আছে এইটাতে আসলে গ্যাস পুশ করে, গ্যাস পুশ করে হচ্ছে আপনার ওই যে অবশিষ্ট যে গোবরগুলোকে। তো ওই গোবরগুলোকে যখন পুশ করে তখন আবার এই যে এইটা হচ্ছে একটা ছোটখাটো আপনার কয়েকটা চাকের মাধ্যমে তৈরি, এটার একটা লেভেল আছে, এই লেভেলটা যখন কিনা ফিল আপ হয়ে যায় অর্থাৎ গ্যাসের ওই মাত্রা যত বেশি হবে তখন এই আপনার গোবরগুলো, এই যে দুই পাশের যে পাইপগুলো আছে এই পাইপ দিয়ে বের করে দেয়। তো পাইপগুলো দিয়ে বের করে দিলে দেখেন এই যে এইভাবে একদম ফ্রেশ, এগুলো হচ্ছে খুবই ভালো জৈব সার হিসেবে কাজ করে। এই যে দেখেন আমাদের আশেপাশে হচ্ছে চারিদিকে কলা গাছ লাগিয়ে দিছি আমরা নিজেরা, আমাদের তো কলা বাগান রয়েছে, সেগুলো তো আপনার চাষের জন্য বা হচ্ছে জমিতে, কিন্তু এই পাশে মোটামুটি কম হলেও 50-40টা কলা গাছ আছে আর কি, 40-50টা কলা গাছ এখানে আছে। তো এই কলা গাছগুলোর ফলন এত ভালো হয় যে যেগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো না, কারণ এই যে দেখেন এই যেগুলো কিন্তু প্রত্যেকটা এরিয়া কিন্তু এখন জৈব সারে আসলে ভরপুর হয়ে গেছে প্রত্যেকটা এরিয়া। এই যে এইদিকে সম্পূর্ণ আসলে এতগুলো, আমরা আসলে সব গোবরগুলো ইউজ করতে পারি না বা জৈব সারের জন্য ইউজ করতে পারি না, আমাদের কিছু যেগুলো হচ্ছে অর্গানিক ফুড তৈরি, মানে ভেজিটেবল নিজেদের খাবারের জন্য যে শাকসবজিগুলো আছে সেইগুলোর জন্য ব্যবহার করি, কলা গাছের জন্য ব্যবহার করি, এছাড়া অন্য তেমনভাবে আমাদের ইউজ করা হয় না বললেই চলে। তো অবশিষ্ট অংশ আমাদের যে গর্তগুলো আসছিল এই গর্তগুলো ভরে যাচ্ছে, অলমোস্ট ভরে গেছে, এবং আশেপাশের মানুষ দেখা যায় যে এই যে গোবরগুলো যখন, এখন তো পানি হয়েছে এই জন্য আর কি আপনার পানিতে দেখেন সংমিশ্রিত আছে, এই জন্য পানিতে মিশ্রিত আছে, ভালোভাবে দেখা যাইতেছে না, কিন্তু যখন কিনা শুকনো মৌসুম থাকে বা হচ্ছে রোদ টোদ ঠিক মতো থাকে তখন হচ্ছে আপনার এগুলো মোটামুটি একটু শক্ত থাকে, এই শক্তগুলোকে শুকিয়ে গেলে আপনার সাধারণ মানুষ দেখা যায় আশেপাশের মানুষগুলো নিয়ে যায়, নিয়ে যেয়ে তারা আবার ওই যে ঘষি ঘাটে বলে, মানে গোবর ঘাটে যেখানে মাচাইল করে ওই যেদিকে আসে মানুষ ঘাটে, ঘেটে তারা ওইগুলো নাই, ওইগুলো আমরা দিয়ে দিই, তারা ওইগুলো নিয়ে দেখা যায় রান্নাবান্নার কাজে ইউজ করে, কারণ আমাদের তো এগুলোর এখন আর প্রয়োজন নেই, কারণ আমাদের অলমোস্ট আপনার দেখা যায় যে রান্নার জন্য গ্যাসের যে চাহিদাটা সেটা ফুললি ফিল আপ হয়ে যায়। তো দেখেন এই যে গ্যাস প্ল্যান্টটা খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না, একেবারে ছোটটাও না আবার হচ্ছে বাণিজ্যিক আকারের জন্য সেটাও না, আমাদের এটা হচ্ছে একটা ফ্যামিলি সাইজ আর কি, পুরো একটা ফ্যামিলি চলে। তো এটার উপর অনেকটাই ডিপেন্ডেন্সি আছে আর কি। তো
ওভারঅল আপনারা বিষয়টা দেখলেন যে এটা আসলে আমাদের উপকারই হয়, আমাদের তিন বেলা রান্না পাশাপাশি গরুর যে খাবার দাবার থেকে শুরু করে যে গরুর বিভিন্ন কিছু ঈদ করতে হয়, রান্না করতে হয়, সেইগুলো আমাদের কমপ্লিট হয়ে যায় এর মাধ্যমে। ইভেন অবশিষ্ট অনেক গ্যাস আসলে জমে থাকে, যেই জন্য আসলে আমাদের কখনো গ্যাসের প্রবলেম হয় না, তো গ্যাস ফুল টাইমই থাকে। তো এই অবশেষে আবার আপনার এই যে অবশিষ্ট অংশগুলো দিয়ে জমিতে বিভিন্নভাবে জৈব সার হিসেবে কাজে লাগানো যায়, বিশেষ করে আশেপাশের কলা গাছগুলো দেখতেই পাচ্ছেন যে এগুলো খুবই ভালো ফলন দিচ্ছে, এবং কলার যে কাঁধিগুলো আসে এই জৈব সারের কারণে অনেক ভালো হয় আর কি। তো ওভারঅল আপনার এই বায়োগ্যাসটি করে আমাদের দেখা যায় লাভবানই হয়েছি বা লভ্যাংশটা বেশি হয়েছে। তো যাদের আসলে গরুর খামার রয়েছে বা হচ্ছে তিন থেকে চারটি গরু আছে, তারা অনায়াসে আপনারা একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারেন, এবং সেই বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে দেখা যায় যে আপনাদের নিজেদের যে দৈনন্দিন রান্নাবান্নার কাজের যত গ্যাসের প্রয়োজন সেগুলো আসলে আপনারা চাহিদা মেটাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে সিরাজ ডেরি ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে প্রেস করুন, স্টে সেফ স্টে ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।